পুজোতেই মিলেছিল ইঙ্গিত মায়ের বিদায়বেলায় প্রেমিকের হাত ধরে সম্পর্কে সিলমোহর দিলেন পিয়ালি কবে থেকে শুরু এই প্রেমের গল্প দুর্গাপুজোর চার দিনই পাশাপাশি দেখা গিয়েছে পাভেল আর পিয়ালিকে দুজনের সম্পর্ক নিয়ে জল্পনা ছিল আগেই পুজো মিটতেই খোলাখুলিভাবে তারা জানালেন বেশ করেছি প্রেম করেছি সম্পর্কে জড়িয়েছেন হরগৌরী পাইস হোটেলের ক্যাপ্টেন পাভেল ঘোষ এবং খেলনা বাড়ির অলকা অর্থাৎ পিয়ালি শাসমল আলোয়ে মোডা শহরের রাস্তায় মনের মানুষের হাত ধরে দাঁড়িয়ে পিয়ালি পাভেলের উপর থেকে চোখ সরছে না তার। এই ছবি পোস্ট করে নায়িকা লেখেন এইভাবেই পাশে থেকে এই ছবির কমেন্টে মিতুল ওরফে আরাত্রিকা মন্তব্য করেন কি সুন্দর দেখাচ্ছে কবে আর কোথায় শুরু এই প্রেমের গল্প পুজোর ছুটি এখনও শেষ হয়নি পাভেলের ঘুম চোখেই ফোন ধরে হরগৌরী পাইস হোটেলের পরিচালক জানালেন বিজয়ার শুভেচ্ছা প্রেম নিয়ে প্রশ্ন করতেই মুচকি হাসি গত বছর আমি একটা সিরিয়াল করছিলাম তুমি যে আমার মা সেই সময় ওর সাথে আমার আলাপ যদিও শোটা আমি বেশিদিন কন্টিনিউ করিনি নতুন ফ্ল্যাটের কাজের জন্য ছেড়ে দিয়েছিলাম তবে প্রেমটা ওখানেই শুরু তারপর প্রপোজ করি সম্পর্কের বয়স এক বছরের কিন্তু কাউকে জানানো হয়নি পুজোয় অফিসিয়ালি সকলকে বললাম একসঙ্গে দ্বিতীয় পুজো কেমন কাটল পরিচালক বললেন আমার একটা ভালো ডিউটি ছিল ওর বাড়ি হাওড়াতে সকালবেলা আমাকে ওকে পিক করতে যেতে হতো। সেখান থেকে কলকাতা এসে খাওয়া দাওয়া ঘোরা শেষে আবার রাতে ওকে বাড়ি পৌঁছে দিয়ে আসা যদিও ভিত ঠেলে ঠাকুর দেখা খুব বেশি পছন্দ নয় একদিনই বেরিয়েছিলাম যা ভিত পালিয়ে এসেছি এখন দুজনে দুই প্রতিদ্বন্দ্বী চ্যানেলে কাজ করছেন কিছুদিন আগে পর্যন্ত একই স্লটে সম্প্রচারিত হত তাদের মেগা। শুটিং সামলে কতটা সময় বার করেন প্রেমিকার জন্য হাসি মুখে হাসিমুখে উত্তরেটা নিয়ে প্রায়শই খিটির খিটির লেগে থাকে তবে দুজনের স্টুডিও টলিগঞ্জে শ্যুট শেষে দেখা হয় একটু চা বা কফি খাওয়া আর আড্ডা দেওয়া চলে পিয়ালি আর পাভেলের সম্পর্কে সায় রয়েছে দুজনের পরিবারের বিয়ের পরিকল্পনা কি পরিচালকের সাফ জবাব সেটা তো আমি একা ভাবলে হবে না তবে বিয়ে নিশ্চয় করব কবে করব সেটা নিয়ে আলোচনা হয়নি দুজনের পরিবারই জানে করলে সবাই জানতে পারবে আজ থেকেই খেলনা বাড়ির শ্যুটিংয়ে যোগ দিয়েছেন পিয়ালি অন্যদিকে রবিবার থেকে হরগৌরী পাইস হোটেলে শুটিং শুরু করবেন পাভেলো